উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। এই জন্য 22 সদস্যের অনূর্ধ্ব 21 নারী দল ঘোষণা করেছে হকি ফেডারেশন। দুপুরে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মুমিনুল হক সাইদ এই দল ঘোষণা করেন। পরে অনূর্ধ্ব 21 নারী দলের জার্সি উন্মোচন করা হয়। আগামী 9 সেপ্টেম্বর সিঙ্গাপুরে শুরু হবে এই টুর্নামেন্ট। ফলাফল যাই হোক না কেন, হকি ফেডারেশন পক্ষ থেকে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী ভিত্তিতে তাদের উন্নত প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি আমি।